হ্যালো ফ্রেন্ডস, গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। এই সময়টা আমাদের প্রত্যেক বাগানের জন্য অত্যন্ত ভাইটাল, কারণ এই সময় আমাদের সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফ্রুট সেটিং হয়েছে। এক দু বছর থেকে আমরা গাছ কালেকশন করে আসছি, তারপর এক দু মাস থেকে কন্টিনিউ যত্ন পরিচর্যা করছি যাতে ফুল থেকে ফলগুলো ভালোভাবে সেটিং হয়, ড্রপিং কম হয়। কিন্তু তারপরও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফল নিচে ঝরে পড়ে যাচ্ছে। কিছু ফল হয়তো বড় হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ফলই গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। ভুলটা কোথায় হচ্ছে? সব রকম টিপস, সব রকম টোটকা, সব রকম স্প্রে, সব রকম পরিচর্যা করার পরও কোনোভাবেই ফলগুলো কেন গাছে আটকে থাকছে না? কি স্পেশাল টিপস আমরা ফলো করতে পারি বা কিভাবে পরিচর্যা করতে পারি? নতুন কোন পদ্ধতি অবলম্বন করলে আম ও লেবু জাতীয় গাছের গুটিগুলো আমাদের ঝরা বন্ধ হবে? বাগানে যেহেতু আমাদের বিভিন্ন প্রকারের গাছ থাকে, বিশেষত আম আর লেবুর সংগ্রহই আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি, তাই এই সমস্ত রকম গাছেই একটাই পরিচর্যা করতে হবে। আমের জন্য আলাদা স্প্রে, লেবুর জন্য আলাদা স্প্রে, বা অন্য জাতের জন্য আলাদা স্প্রে, আলাদা সার, এটা ম্যানেজমেন্ট করা ছাদ বাগানে সত্যিই খুব কষ্টকর। তাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কোন পদ্ধতিতে আম এবং লেবু গাছের, অর্থাৎ লেবু জাতীয় সমস্ত গাছের, লেবু, কমলা, মাল্টা, মৌসুম্বি যা রয়েছে, ফলের গুটি ঝরা আমরা বন্ধ করতে পারি। তার জন্য শুধুমাত্র স্প্রে বা খাবার তা নয়, কিছু টিপস আমাদের ফলো করতে হবে, কিছু নতুন ইমপ্লিমেন্ট আমাদের করতে হবে, যার মাধ্যমে আমরা গাছ থেকে ম্যাক্সিমাম ফ্রুটিং নিতে পারবো। চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। আর যারা নতুন বাগানি তাদের আমি বিশেষত অনুরোধ করব, পেন পেপার নিয়ে বসুন, কথাগুলোকে নোট করে নিন, সেভাবেই আপনারা পরিচর্যা করবেন, তাহলেই আশা করি আপনাদের আর কোনো রকম কোনো সমস্যা হবে না। সিট্রাস অর্থাৎ লেবু জাতীয় গাছগুলোর ক্ষেত্রে আমি দেখেছি আমাদের যে টেম্পারেচার অর্থাৎ প্রখর রোদ, এই প্রখর রোদে কিন্তু লেবু জাতীয় গাছগুলোর ফ্রুট ড্রপিং হচ্ছে। যেগুলো আমাদের লোকাল ভ্যারাইটি বা আমাদের আবহাওয়ার ভ্যারাইটি সেগুলো আলাদা বিষয়, কিন্তু বাইরে থেকে আমরা যেগুলো ব্লাড অরেঞ্জ বা নেভাল অরেঞ্জেস জাত এনেছি, যেগুলো আমাদের ওয়েদারে নতুন, আমাদের ওয়েদারে এগুলোকে খাপ খাওয়াতে আরও বেশ কিছু সময় লাগবে, সেই জাতগুলো কিন্তু অত্যন্ত তীব্র কড়া রোদে গাছগুলো ফ্রুট সেটিং হচ্ছে না। ফুল আসলেও ফলের ছোট্ট গুটি বেঁধে ঝরে যাচ্ছে। এই কারণে লম্বা একটা গ্রিন নেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই নেটটা 2 মিটার বাই সম্ভবত 14 মিটার, 2 মিটার বাই 14 মিটার লম্বা একটা নেট, লম্বা একটা উত্তর দক্ষিণে রো বরাবর দিয়ে দেওয়া হয়েছে। এতে কি হবে, সকালের যে রোডটা অর্থাৎ পূর্ব দিকের যে রোডটা দেখুন গাছগুলো কিন্তু পাচ্ছে, আবার দুপুরবেলা উপর থেকে যখন রোদ পড়বে একদম মাথার উপর থেকে, তখন সেই কড়া রোডটা গাছের উপর পড়বে না। আবার বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে চলে যাবে সেই সময় কিন্তু পশ্চিম দিক থেকে আবার গাছগুলো রোদ পাবে। অর্থাৎ সকালেও বিকেলে রোদ পাচ্ছে কিন্তু দুপুরের কড়া রোডটা পাচ্ছে না। এমনভাবেই বুদ্ধি করে উত্তর দক্ষিণে রো বরাবর এই গ্রিন নেটটাকে টানানো হয়েছে। সকালে রোদ এখন পড়ছে, একটু পর বিকালে রোদ পড়বে, জাস্ট দুপুরের কড়া রোদটা পাবে না। এতে কিন্তু গাছের স্ট্রেস আসবে না, গাছগুলো অনেকটা রিল্যাক্সে থাকবে, অনেকটা কমফোর্টে থাকবে। আর রৌদ্র ছায়া এমন জায়গায় সিট্রাস ভ্যারাইটিগুলোর ফ্রুট সেটিং অস্বাভাবিক রকমের ভালো হয়। প্রথম আমি এই বিষয়টা লক্ষ্য করি যখন আমি বাংলাদেশ ভিজিটে গিয়েছিলাম, তারপর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, নিজের বাগানে দেখি সিট্রাসের এই সমস্ত জাতের যে ডালগুলো একটু নিচের দিকে থাকে, অর্থাৎ যেগুলোতে সরাসরি সানলাইট পড়ে না, পড়লেও কিছুটা সময় রোদ, কিছুটা সময় ছায়া, সেই ব্রাঞ্চিংগুলোতে ফ্রুট সেটিং ভালো হয়। যেগুলো একদম টপে গাছের ওপরে থাকে, সারা দিন প্রখর রোদ পায়, সেই ব্রাঞ্চিংগুলোতে ফুল আসলেও পরবর্তীতে সেগুলো আর ফলে টেকে না, বা ফল হলেও তার গুটিগুলো ঝরে যায়। এই বিষয়টি অবজার্ভ করে এবং তাদের টেম্পারেচারের সাথে আমাদের টেম্পারেচারের যে বৈষম্য, এটা উপলব্ধি করতে পেরেই এভাবে গ্রিন নেট দিয়ে এবছর চেষ্টা করা হচ্ছে। আশা করি আপনারাও যদি এভাবে চেষ্টা করেন, বাম্পার ফলন আপনারাও সিট্রাসের বাইরের উন্নত জাতগুলো থেকে নিতে পারবেন। আপনারা অনেকে মনে করেন যারা অভিজ্ঞ বাগানি বা এক্সপার্ট বাগানি তাদের বাগানে হয়তো ফলের গুটি ঝরে না, আমি নতুন বাগানের জন্যই হয়তো আমার ঝরে যাচ্ছে, বা আমি হয়তো ঠিকঠাক পরিচর্যা করতে পারছি না। কিন্তু আসলে বিষয়টা তা নয়। যত বড় যত অভিজ্ঞ বাগানি হোক না কেন, প্রত্যেকের বাগানের ফলের গুটি ঝরবে। যত বড় যত অভিজ্ঞ বাগানি হোক না কেন, প্রত্যেকেরই ফলের গুটি ঝরবে, সেটা পরিমাণে কম অথবা বেশি। আর এই গুটি ঝরা বন্ধের জন্য প্রত্যেকে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করেন, কিছু কমন স্প্রে দিয়ে থাকেন, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, অবজার্ভ করতে হবে এবং নিজের মতো ইমপ্লিমেন্ট করতে হবে। সব কিছুকে দেখতে হবে, সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে হবে, করে নিজের যেটা ঠিক মনে হবে সেটা ইমপ্লিমেন্ট করে আমাদের দেখতে হবে যে কতটা পজিটিভ রেজাল্ট আমরা পাচ্ছি। যেমন এই দিকটায় যদি লক্ষ্য করেন, এখানেও কিন্তু লম্বাভাবে 50% গ্রিন শেডের নেট দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড রোদে আমের মুকুলগুলোতে আমাদের সকালে স্প্রে করতে হয়, আবার বিকেলেও জল স্প্রে করতে হয়, পরিষ্কার ঠান্ডা শীতল জল।
জলটাকে স্প্রে করে দিলে মুকুলটা স্ট্রেস থেকে রিলিফ পায়, তাতে ফ্রুট সেটিং ভালো হয় বা ফল যেগুলো দানা বেঁধেছে সেগুলো ঝরে যায় না। তো সকাল বিকাল এভাবে স্প্রে করতে করতে সবসময় হয়তো স্প্রে দেওয়া সম্ভব হয় না, আবার দেওয়ার পরও কিন্তু ফলগুলো অত্যন্ত তাপে অত্যন্ত হিটে ঝরে নিচে পড়ে যায়। এই কারণে আমরা এই ফ্রুট সেটিং স্টেজে যদি 50% গ্রিন নেট ব্যবহার করতে পারি, তাহলে আশা করা যায় বা আমি যেটা দেখছি সেটা গাছে ফ্রুট সেটিংয়ের পরিমাণ অনেকটাই বেশি হচ্ছে। আর ওপেন জায়গায় যেগুলো রেখেছি সেই গাছগুলোতেও আমি লক্ষ্য করছি, যেমন এই ব্যানানা ম্যাঙ্গোর গাছটাতে যদি দেখেন, একদম ওপরের যে মুকুলের শিরাগুলো সেগুলোতে কিন্তু ফল নেই, আবার যেগুলো একটু নিচের দিকে নুয়ে রয়েছে সেগুলোতেই প্রচুর সংখ্যায় ফল রয়েছে। এই একটা সমস্যা, যেগুলো ওপরে থাকে প্রচুর রোদ পায়, দিনে 2-3 বার জল স্প্রে করাও প্রত্যেকের পক্ষে সম্ভব নয়, আর স্ট্রেসে বা ডিহাইড্রেশনে ফলগুলো ঝরে যায়। আপনি গাছের গোড়ায় যতই জল দেন না কেন, দিনে 2-3 বার পাতাও স্প্রে করে ভিজিয়ে দিন, তারপরেও যে অত্যধিক তাপ, টানা 8-10 ঘন্টা অত্যধিক রোদ, বাতাসে আর্দ্রতা কম, মাসখানেক আগে যেমন আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল না, এই রুক্ষ আবহাওয়ায় প্রচণ্ড তাপে ফলগুলো কিন্তু আর টিকতে পারছিল না, এই করে ফলগুলো ঝরে যাচ্ছিল। এই কারণে এদিকে নেট দিয়েছি, এদিকে ওপরেও ফল রয়েছে নিচেও ফল রয়েছে। আম গাছে সেভাবে গ্রিন নেটের প্রয়োজন হয় না, কিন্তু ফ্রুট সেটিং স্টেজে আমি নেটটা লাগিয়ে রেখেছি, কারণ এই সময় আমাদের এখানে কালবৈশাখী ঝড়ও হয়ে থাকে, সেই ঝড়ের সাথে শিলাবৃষ্টিও হয়, এতে দুদিকে বেনিফিট পাবো। এক, ফ্রুট সেটিংয়ে সুবিধা হবে, আর দ্বিতীয়ত শিলাবৃষ্টির শিল থেকে আমরা গাছগুলোকে রক্ষা করতে পারবো। স্প্রে, কীটনাশক, ছত্রাকনাশক, সার, এগুলো তো অনেক বলেছি, আরও কিছু ভাইটাল বিষয় আছে যেগুলোর দিকেও আমাদের নজর দেওয়া প্রয়োজন, না হলে সব কিছু করার পরও কিন্তু গাছে সেভাবে ফলগুলো টিকবে না। আমরা যখন গাছগুলোকে রো বরাবর সাজাবো বা সুন্দরভাবে রাখবো, তখন সবসময় একটা বিষয় আমরা খেয়াল রাখবো, গাছগুলো যেন বেশি ঘন না হয়ে যায়। গাছগুলো ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে প্রতিটা গাছ সুন্দরভাবে রোদ, আলো, বৃষ্টি সব কিছু পেতে পারে। গাছ একটা আরেকটার সাথে যদি লেগে যায়, ধরুন এইভাবে যদি গিজ্জি করে রাখা হয়, তাহলে কিন্তু দুটো গাছেরই ফ্রুট সেটিংয়ে অসুবিধা হবে। আলো, বাতাস, রোদ সব কিছুই প্রয়োজন। গাছগুলোকে আমরা ফাঁকা করে রাখবো, ছাদ বাগানে একটা সমস্যা হয়, প্রত্যেকেরই জায়গা অত্যন্ত সীমিত, আমারও সীমিত, আবার যে আপনারা যারা ভিডিও দেখছেন প্রত্যেকেরই জায়গা সীমিত, কারো 1000 স্কোয়ার ফিট, কারো 2000, কারো 4000, যত বড়ই হোক না কেন জায়গাটা কমই পড়ে যায়। তখন আমরা কী করি, গাছগুলোকে ঘনভাবে রাখতে শুরু করি, এই কাজটা করা যাবে না, তখন আমাদের ভ্যারাইটি কমিয়ে দিতে হবে, কিছু বড় গাছ আশেপাশে বন্ধু বান্ধবকে দিয়ে দিতে হবে, যারা নতুন বাগান করছেন তাদের দিতে হবে, দিয়ে দিয়ে গাছ কমিয়ে আনতে হবে, শর্টিং করতে হবে, শর্টিং করে যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকুই আমাকে রাখতে হবে। এই কাজটা আমি নিজেও করি, আপনারাও করবেন, গাছগুলোকে সুন্দর ফাঁকা ফাঁকা করে রাখবেন, তাহলে প্রতিটা গাছই সুন্দরভাবে বাড়বে আর প্রতিটা গাছেই প্রচুর পরিমাণে ফ্রুট সেটিং হবে। না হলে ঘন করে রেখে দিলে কিন্তু আপনি যতই স্প্রে করুন না কেন, যতই সার খাবার দেন না কেন, তারপরও গাছে ভালো ফলন হবে না, রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকটাই বেশি হবে। এবারে আসি স্প্রের ব্যাপারে। আপনারা সকলেই জানেন কোন সময় কোনটা স্প্রে করতে হয়, যারা গার্ডেনার ফ্রেন্ড নিয়মিত ফলো করে আসছেন। যখন ফ্রুট সেটিং স্প্রে, তখন আমরা স্প্রে করেছিলাম হালকা মানের ছত্রাকনাশক, অ্যান্ট্রাকল বা ম্যাঙ্কোজেব কম্পোজিশনের, তারপর আমরা স্প্রে করেছিলাম মবোমিন, বোরন আর তার সাথে NPK 0050। যখন ফলগুলো বাড়তে শুরু করলো, অর্থাৎ এই স্টেজে, এই সময় কিন্তু ফলগুলো মোটামুটিভাবে মটর দানা সাইজ হয়ে গিয়েছে বা অনেকের ফল এর থেকেও আরও বড় সাইজ হয়ে গিয়েছে। এই সময় গাছে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন, প্রচুর পরিমাণে শক্তির যোগান প্রয়োজন, না হলে কিন্তু এই ফলগুলোকে গাছ ধারণ করতে পারবে না বা পর্যাপ্ত শক্তির অভাবে ফলগুলো ড্রপিং হয়ে যাবে। এই সময় ইকুয়াল রেশিওর NPK, অর্থাৎ NPK 20-20-20, তার সাথে 1.5 গ্রাম মবোমিন একত্রে মিশিয়ে আমরা বাগানের সমস্ত গাছে স্প্রে করতে পারি। এটা লেবু জাতীয় গাছ হোক, আম জাতীয় গাছ হোক, বা আপনি নতুন যেগুলো গাছ লাগিয়েছেন যেগুলোতে ফুল ফল নেই, বা অন্য কিছু আনার, বেদানা, আঙুর, যে কোনো গাছ হতে পারে, যে গাছই হোক না কেন, আপনি সমস্ত গাছে এই সময় এই কম্পোজিশনটা স্প্রে করতে পারেন। এই কম্পোজিশনটা স্প্রে করে দিলে গাছ প্রধান খাদ্য এবং অনুখাদ্যর পর্যাপ্ত পরিমাণে যোগান পেয়ে যাবে, তার ফলে গাছের ফলগুলো ড্রপিং হবে না এবং গাছ পর্যাপ্ত শক্তি পাবে ফলগুলোকে সুন্দরভাবে বড় করার। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি গার্ডেনার ফ্রেন্ডের প্রত্যেক সদস্যের বাড়িতে এবার প্রচুর পরিমাণে ফলন হবে, বাম্পার ফলন আমরা একটা দেখতে পারবো এই সিজনে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।